পাইকোর থেকে আমার ব্লগ কে কে দেখছো আর কে কে জলপরি ঘুরতে গেছো। আসসালামু আলাইকুম দোস্ত, আমি রোজ আর আজকে আমি আর মৌসুমি গেছিলাম তোমাদের আমাদের ফেভারিট জলপরি, যেটা আমাদের যাওয়ার প্ল্যান ছিল না, প্ল্যান ছিল রাজগ্রাম, কিন্তু ভাগ্য চক্রে আমরা গেলাম জলপরি। কিন্তু ভাগ্যে যেটা থাকে সেটা চরম থাকে, সত্যি আজকে এই জলপরিটা আমাকে এটা শেখালো, কারণ এই জলপরি জায়গাটা এত সুন্দর, এখানকার অ্যাটমসফিয়ারটাই পুরো আলাদা ছিল। মানে এত বড় একটা পুকুর, এই ঘাসের ওপরে বসে থেকে এখানকার ওয়েদারটাকে ফিল করা, এই নৌকোতে অনেকে বার্থডে সেলিব্রেট করে, এখানে খাবারও মনে হয় দেওয়া হয়, তো একটা আলাদাই অনুভূতি লাগছিল ভাই, এখানে বসে থেকে একটা আলাদাই মজা। তো আমি তো অনেকবার এবার যাবো আমি জলপরি, আমার খুবই ভালো লেগেছে, কাছের মধ্যে দারুণ জায়গাটা। আর তো সুন্দর সুন্দর দুটো মেয়ে বসে আছে, কিন্তু আমাদের বয়ফ্রেন্ড নেই। নসিবি খোটা, ক্যা করে সকল আচ্ছা করো রাম, মুঝে বুড্ডা ভি নেই মিল রা, মুঝে বুড্ডা চাহিয়ে ভি নেই। সত্যি বলছি আমি এক্সপেক্টই করতে পারিনি যে এখানেও এরকম কাউকে পাবো যারা আমার ভিডিও দেখে, কিন্তু এক্সপেক্ট না করার পরেও আমি অনেকগুলো মানুষকে এখানে পেয়েছিলাম যারা আমার ভিডিও দেখে আর আমাকে এসে কথা বললো, অনেক ভালো লেগেছে। পাই করে সব মানুষকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো, সবাই নলেটে যাবে আমাদের। এখানে মৌসুমি আর আমি হাসি মুখে নিজের দুঃখ প্রকাশ করেছিলাম যে ছোট ছোট মেয়েদের এখন বয়ফ্রেন্ড আছে আর আমরা এত সুন্দর সুন্দর এত বড়, তারপরে এরকম কোনো মানুষ নেই আমাদের লাইফে যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, দুটো মেয়ে একা এত দূর আসতে হচ্ছে, বললো এটা কোনো কথা হলো? এটা জাস্ট জোকস ছিল গাইজ। হামেরা দোস্ত মিলকে ঘুমনা জাদা পসন্দ হে, জো মজা দোস্তি মে হে বো কিসি অর, হ্যাঁ এসাই বলনা পড়তা হে গাইজ, ক্যা করুন। বাড়ি তাহলে এখানে, আমরা এখানে ঘুরতে এসেছি, জানলাম যে দাদার বাড়ি এখানে, পরের বার তোমার মায়ের সাথে দেখা করবো, তোমার মা দেখে আমার ভিডিও। সত্যি তোমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে ঘুরতে, বলেছে অনেকে বলেছে তোমাকে, এই জায়গাটার নাম কি? জলপরি। একটু সন্ধ্যা হতে না হতে রেস্টুরেন্টের এত সুন্দর লাইট দেখতে পেলাম আমরা, দারুণ লাগছিল, এরকম অ্যাম্বিয়েন্সে বসে খেতেও কিন্তু চরম লাগবে। তারপরে সবাইকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম মুরারই, আর মুরারইয়ের অনেকটা আগে থেকে আমাদেরকে হেঁটে মুরারই বাস স্টপে যেতে হচ্ছিলো, কারণ হচ্ছে একটাই, মুরারইয়ের ফেমাস জ্যাম। আমি তো আগেই বলেছি মুরারইয়ের জ্যাম আর নলহাটির ধুলো কোনোদিনও শেষ হবে না। মুরারই থেকে বাড়ি যাওয়ার আগে আমরা ভাবলাম যে এখানে খুব ভালো ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট পাওয়া যায়, তো আমরা খাবো আজকে দই ফুচকা। তো মৌসুমি আর আমি এক প্লেট দই ফুচকা নিয়েছিলাম আর দারুণ টেস্টি ছিল, জানি না আমাদের খিদের জন্য বেশি টেস্ট লাগছিলো কি না, বাট আমাদের তো চরম লেগেছিলো খেতে, পুরো মন শান্তি, পেট ভর্তি। প্রাণ ভরে ফুচকা খাওয়ার পরে মৌসুমীর কিন্তু পেট ভরেনি, কারণ ও দুপুরবেলা ভাত না খেয়ে ঘুরতে চলে এসেছিল। তাই মৌসুমী বললো যে মুরারইয়ের এখানে নাকি ক্রিস্পি চপ ভাজা পাওয়া যায় দারুণ খেতে, সত্যি চপটা এত টেস্টি ছিল, চপ আর মুড়ি নিয়েছিলাম, এই চপটা আর মুড়িটা খেয়ে তো মনে হচ্ছে মুরারই বারবার আসতে হবে এই চপ মুড়ি খাওয়ার জন্য।